হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এসে বললাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে। হাই সুমি ব্লগ। তো এখানে একজন দিদি ভাই বলতেছে হাই সুমি ব্লগ, আর আমি দেখো এখানে একটু ভিডিও করে নিচ্ছি। আমি এসে পড়লাম শীতলামার পুজোতে। তো ওই যে দেখো এখানে মা শীতলামার পুজো হচ্ছে আমাদের বাড়ির সামনেই। তো অনেক অনেক ভালো লাগতেছে এখানে এসে, অনেক অনেক আয়োরা আছে এখানে, অনেক লোকজন, একদম অনেক লোকজনই ভরা। তো আমি এসে পড়লাম দুপুর 3টা বাজে, বেরিয়ে পড়লাম ঘরে কাজ টাজ করে রান্না বান্না করে। তো এসে পড়লাম আমি আজকে উপসেই। তো আয়সা সবেই আসলাম, আমি আয়সা দেখি অঞ্জলি ফোন দিবে, তো আমি একদম সঠিক টাইমে আসছি। আয়সা অঞ্জলি নিলাম, প্রদীপ প্রদীপ জ্বলে নিলাম, তো এগুলো পুজো টুজো দিয়ে নিলাম, আরও আমার আমি বাটাও দিয়ে দিলাম। তো পুজো হচ্ছে এদিকে, আরও দেখো ঠাকুর মশাই এদিকে এখন যজ্ঞ করবে, তার জন্য সব রেডি করে নিচ্ছে। দেখো খুবই ভালো লাগতেছে আয়সা, আর একদম ঠিক টাইমে আয়সা পড়ছি যে এটি ভালো লাগতেছে। আর যারা যারা কুলা নিচ্ছে তারা তো সকালে আসছে, কুলার সঙ্গে গেছে ধরো শীতলামার পূজাতে, তো কুলার কুলা নিয়ে বেরোতে হয়। তো তা আমি তো আর কুলোর সঙ্গে যাইনি, তার জন্য আমি তো খালি অঞ্জলি নিব, তার জন্য লেট করে আসলাম। আর ওনারা দেখো দিদি ভাইরা কথা বলতেছে দেখো এদিকে, আর ওদের সাউন্ডটা এত স্লো আসছিল, তো আমি আর ওদের কথাগুলো দিতে পারিনি। ওরা কিছু বলতেছিল মানে, তো সেটা আর আমি দিতে পারি না, সেটা সাউন্ডটা কম অফ করে আমি আবার রিসাউন্ড দিচ্ছি, তোমাদেরকে শোনাচ্ছি ওরা কি বলছে। ওরা বলেছে যে আজকে পুজো, ওরা মানে ভিডিওটাই বলতাছিল কথাগুলো, যে আজকে পুজোতে এসে খুব ভালো লাগছে, আমরা সকালবেলা আসছি, আসে এত সুন্দর পুজো উজো হলো। তো সুমিদে ব্লগের সুমি আসছে লেট করে, তো আমাদের ভালো লাগতেছে না, সকালে আসলে একটু ভিডিও হতো, তো সেগুলাই বলতেছে। তো ও ওদের কথাগুলো তো আমি দিতে পারলাম না, কেন ওদের সাউন্ডটা এত স্লো আসছিলো দেওয়া জানে। তো আমি আবার তোমাদেরকে বলছি সেটা ওরা কি বলছিল। তো দেখো ঠাকুমশার যজ্ঞ শুরু করে দিয়েছে, যজ্ঞ হচ্ছে। আর এদিকে দেখো মারে শীতলামারে যারা যারা শাড়ি দেয় ধরো, এই গাছের মধ্যে শাড়িগুলো পরায় দেওয়া হয় শীতলামার গাছে, তো শাড়িগুলো যে পরায় দিচ্ছে দিদি ওরা। আর এদিকে দেখো কয়েকজন বাকি ছিল অঞ্জলি লওয়ার, বেশি না, 4-5 জন বাকি ছিল, আর বেশিরভাগ লোক সবাই নিয়ে নিয়েছে। তো ঠাকুরমশাই অঞ্জলি দিয়ে দিয়েছে, দেখো অঞ্জলি লওয়ার নিচ্ছে। তারপরে দেখো এখানে এখন যারা কুলা নিয়েছে ওনারা ওখানে গেছে, এখন কুলা নিয়ে বেরোবো, বেরোয় 4-5টা ঘুরবো মন্দিরে, 4-5টা ঘুরবে, 7টা ঘুরবে। তো সেটাই কুলাটা নিয়ে বেরোচ্ছে, দেখো দিদি ভাই বেরোচ্ছে কুলাটা নিয়ে। তো এখন 7-8 সবে মিলে ঘুরবো, তো আমরাও ঘুরতে পারবো। তো দেখো এখানে এখন 7-8 ঘুরে নিব সবাই মিলে আমরা। তো খুবই ভীষণ 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 ভালো লাগতেছে পুজোতে আসা, মানে কি বলবো, এমনি পুজোতে আসলে মনটা ভীষণ ভালো লাগে। তো আমি ছিলাম অনেকক্ষণেই, তো যারা যারা উপাসী আছে ওনাদেরকে আবার ভাত খাওয়াচ্ছে। তো এমনি তো খিচুড়ি প্রসাদ দিচ্ছে সবাইকে, আর যারা যারা উপাস করেছে ওদেরকে আবার আরেক ঘরে তোমার ভাত খাওয়াচ্ছে। তো এগুলো সব পুজো উজো হয়ে গেলে তারপরে আমরা চলে যাব খেতে। আর এদিকে দেখো 4-5টা ঘোরা হয়ে গেলে তারপরে হয়ে যাব, পূজা হয়ে যাবে, তারপরে ওরা সবাই যারা যারা কুলা নিয়েছে ওরা চলে যাবে স্নান করতে, চলে যাবে মানে পুকুর সামনেই, এখানে স্নানটা করব, করবে সবাই। তো সবাই স্নান করা হয়ে গেলে তো পূজা কমপ্লিট হয়ে যাবে। তো চলো, এই যে সবাই ঘুরছে দেখো আমি সঙ্গে সঙ্গে, এই যে মা, তো এই যে হয়ে গেছে, এখন দেখো পুকুরে সবাই স্নান করতে চলে গেল, দেখো দেখো সবাই যাচ্ছে। এই দেখো পুকুরটার মধ্যে সবসময় জল, মানে এবার তো বৃষ্টিটা কম তার জন্য জলটা কম আছে, নাহলে পুকুরের জল পুরো ভর্তি থাকে, ওরা স্নান করতে ভালো হয় ওদের। তো এবার পুকুরের জল কম, তাও এই জল কম তাও ওরা তো করতে তো লাগবে। তো ওরা সবে নেমে গেলো দেখো স্নান করতে, যেহেতু শীতলামার পুজো করা হয়ে গেলে যারা কুলা নেয় তাদের তো স্নান করতে হয়, তো এই যে স্নান করতে সবে নেমে গেলো। আর দেখো জল ছিটা দিচ্ছে সবাইকে, তো ভীষণ ভালো লাগতেছে দেখো। তো সবাই স্নান করে উঠে নিল, তো এখানে জলটা কম হওয়ার জন্য দেখো কাদা কাদা হয়ে আছে একদম, আর জলটা গতবার জল ভর্তি ছিল, একদম সাপ্পা জল ছিল একদম। তো তো এদিকে দেখো সবাই স্নান টান করে আয়সা পড়লো, তো এদিকে পুজো তো হয়ে গেল, এখন পূজার প্রসাদ দিবে, প্রসাদ বলতে এখন বাটাগুলো দিয়ে নিবে ফার্স্ট টাইম, তারপরে প্রসাদ দিবে। তো দেখো এক এক করে বাটাগুলো দিয়ে দিয়েছে সবাইকে, আমার বাটাও নিয়ে নিলাম, সবাইকে ডেকে ডেকে এক এক করে বাটাগুলো দিয়ে দিয়েছে, তারপরে প্রসাদ দিয়ে দিল ঠাকুরের প্রসাদ, প্রসাদ খেলাম আমরা। তো এখন আমরা আমাদের হয়ে গেল পুজো, তারপরে এখন আমরা চলে যাব খেতে।
তো এখন চলে যাই, চলো খেতে চলে যাই। খাওয়া চলছে? হ্যাঁ খাওয়া চলছে। আমি বেগুন ভাজা ডাল, হ্যাঁ তারপর উপাস ভেঙে ভেঙে আমরা এখানে আসলাম, খাওয়া দাওয়া করছি। এখন উদিয়ে যান, চলে যান, চলে যান, চলে যান বলে আমরা বসবো এখন খেতে। তবে তুমি বসো ওখানে, আমি বসতেছি। তো সবাই খেতে এসে পড়লো আমরা, ওনারাও বসে, ওই দিদি ভাইয়েরা তখন বলছিল না, তখন এবারও জোরে করে কথাটা বলেছে, তো সাউন্ডটা এবার ক্লিয়ার আছে, তার জন্য দিলাম অল্পটুক। আর দেখো দিদি ভাই মানে খুব ইচ্ছা কিছু বলবে, তো বললাম ঠিক আছে বলো। তারপরে যে দেখো গরম গরম ভাত এসে পড়লো আমাদের, আর দেখো নিরামিষ ভাত খেতে অনেক ভালো লাগছে। নিরামিষ সবজি একটা দিয়ে দিয়েছে, ভাজা একটা দিয়েছে, ডাল দিয়েছে, আর বেগুন ফ্রাই দিচ্ছে, দেখো বেগুন ফ্রাই। তো চলো, খুবই নিরামিষ খাওয়া, খুবই টেস্টি খাওয়া ছিল। তারপরে দেখো এখানে আমরা খাওয়া দাওয়া করে এসে পড়লাম, এখানে খিচুড়ি নিয়ে নিচ্ছি, আমরা তো খেলাম ভাত, তো বাড়ির জন্য একটু করে খিচুড়ি নিয়ে নিলাম আমরা সবাই। তো চলো এবার বাড়ি চলে যাব। এই যে আমরা পুজোর থেকে এসে পড়লাম, আইসায় যে আমাদের আমার একটা ফ্রেন্ডের ঘরে ঢুকলাম। এই যে তো আজকে ব্লগটা এখানে শেষ করি, যদি তোমাদের সবার ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, ফলো করতে ভুলবে না। আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে, আজকে লেগে এতটুকুই, টাটা, বাই বাই, বাই বাই করে দাও। Bye.